শেষ হয়ে গেল আরেকটি ট্রান্সফার উইন্ডো। এই সামার ট্রান্সফার উইন্ডোতে কোন ক্লাব সবচেয়ে বেশি খরচ করেছে, কোন ক্লাব জিতেছে, কোন ক্লাব হেরেছে এবং শেষ পর্যন্ত কোন প্লেয়ারদের সবচেয়ে বেশি সাইনিং দিয়ে নিয়ে আসা হয়েছে, এসব কিছু নিয়েই এই সামার ট্রান্সফারের অ্যানালাইসিস করব আজ। আমি অমলান মুস্তাকিম হোসেন এবং আমার সঙ্গে কিরো আদনান আহমেদ, সবাইকে স্বাগতম ট্রান্সফারের এই স্পেশাল এপিসোডে। প্রথমেই আমি চলে যেতে চাই এই ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বেশি খরচ করে কোন প্লেয়ারদের আনা হয়েছে। প্রথমে আমি কিরোর কাছে জানতে চাই, আপনারা এই মুহূর্তে একটা স্ক্রিনে লিস্ট দেখতে পাচ্ছেন যেখানে এই সামার ট্রান্সফার উইন্ডোর টপ ৫ লিস্ট দেখতে পাচ্ছেন, সেখানে প্রথম নামটি কিরো? জুলিয়ান আলভারেস। আমরা জানি যে অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যান সিটি থেকে এই স্টারলেটকে কিনেছে প্রায় ৭৫ মিলিয়ন ইউরোতে। দেন ডোমিনিক সোলনকে, স্পার্স এক্সপেক্ট করছে যে হ্যারি কেনের শূন্যতা পূরণ করবে সোলনকে। সোলনকে তারা বেশ চড়া দামি কিনেছে ৬৪ মিলিয়ন ইউরোতে। দেন লেনি ইউরো, ইউনাইটেডের সেন্টার ব্যাক, ৬২ মিলিয়ন ইউরোতে। পেদ্রো নেতোকে কেনা হয়েছে, চেলসি কিনেছে ৬০ মিলিয়ন ইউরোতে। দেন মুসা দিয়াবি, এটা আমরা জানি সৌদি প্রো লিগের ট্রান্সফার, ৬০ মিলিয়ন ইউরো। এই ছিল মোটামুটি সামার ট্রান্সফারের এবারে বেশ কিছু যারা টপ ৫ আছে তাদেরটা আমরা লিস্টটা দেখলাম। প্রথমে এটা থেকে একটু আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো এবার সেই অর্থে ব্লকবাস্টার সাইনিং, যে অনেক বেশি ১০০ মিলিয়নের ইয়ার অনেকদিন পর সম্ভবত ১০০ মিলিয়ন ক্রস করেনি এরকম একটা সামার ট্রান্সফার আমরা মনে হয় দেখলাম। এই তালিকা অবশ্য একটা নাম থাকতে পারতো, কিলিয়ান এমবাপে, কিন্তু তাকে ফ্রিতে রিয়াল মাদ্রিদ নিয়ে এসেছে পিএসজি থেকে, তাকে ট্রান্সফার বোনাস দিয়েছে কিন্তু প্রায় ১৬০ মিলিয়ন ইউরো, যেটা কিন্তু রিয়াল মাদ্রিদের বুকে থাকবে। সো আপনি বলতে পারেন যদিও ট্রান্সফার ফি ছিল না, বাট এই ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বেশি খরচ কিন্তু এই ট্রান্সফারটার। অফিসিয়ালি রিয়াল মাদ্রিদের স্পেন্ডার সেভাবে দেখাচ্ছে না, কিন্তু আমরা জানি কিরো মাত্র যেটা বলেন যে নেট স্পেন্ডের বা তাদের ওভারঅল বুকে, অ্যাকাউন্টিং বুকে এটা লেখা থাকবে যে এমবাপের জন্য তাদের অনেক বেশি খরচ করতে হচ্ছে। কিন্তু ওভারঅল আপনি বাকি নামগুলো যদি দেখেন, যেটা মাত্রই বলছিলাম, হুলিয়ান আলভারেস আছেন শীর্ষে, ম্যান সিটি থেকে গেছেন লালিগা, বাকি নাম সবগুলোই কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ, শুধু দিয়াবি সৌদি লিগে গেছেন, তার মানে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর আধিক্য। এবং একটি মজার ব্যাপার, এখানে টাইটেল যে অ্যাসপায়ারিং যে ক্লাবগুলো আমরা দেখেছি, ম্যান সিটি অনেকদিন ধরে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন, লিভারপুল, আর্সেনাল, তারাও কিন্তু একদম টপের দিকে আছে, তাদের নামগুলো সেভাবে দেখা যাচ্ছে না, এটা কিন্তু ইন্টারেস্টিং। হ্যাঁ, ম্যান সিটি আমরা জানি যে তারা এই মৌসুমে এই ট্রান্সফার উইন্ডোতে তারা ১০০ মিলিয়নের বেশি ট্রান্সফার থেকে লাভ করেছে, যেটা কিন্তু একদমই ম্যান সিটি সুলভ না। আমরা জানি যে তারা ট্রান্সফার উইন্ডোতে বেশি খরচ করতে পছন্দ করে, বাট এইবার সবচেয়ে বেশি আমার মনে হয় ইউরোপের টপ ৫ লিগেই সবচেয়ে বেশি লাভ করেছে কিন্তু ম্যান সিটি। লিভারপুলও এবার লাভে রয়েছে, তারা যত খরচ করেছে তার চেয়ে বেশি অ্যাকচুয়ালি ইনকাম করেছে, এবং আর্সেনালও মানে তেমন খরচ করেনি। সো ইন্ডিকেশন যে আমরা জানি যে এই সিজন থেকেই প্রিমিয়ার লিগ নতুন একটি ফিনান্সিয়াল রুলস ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে পিএসআর, এবং তার একটা অ্যাঙ্করিং রুল চালু করতে যাচ্ছে, যেটা নিয়ে আমরা এক্সপ্লেন করেছি আরেকটা ভিডিওতে। এই নতুন রুলটা বেশ স্ট্রিক হতে যাচ্ছে, স্ট্রিক হওয়ার আমরা জানি যে রুলসের বেশ কয়েকটা আইন আছে, এর মাঝখানে একটা হচ্ছে যে লিগের লোয়েস্ট ইনকাম করা ক্লাবের থেকে ৪.৫ গুণ বেশি খরচ করতে পারবে হাইয়েস্ট ইনকাম করা ক্লাবগুলো। সো বড় ক্লাবগুলোর একটা রেস্ট্রিকশনের মধ্য দিয়ে এখন থেকে চলতে হবে। সো এখন এই ছিল মোটামুটি যারা হাইয়েস্ট, যাদেরকে টাকা দিয়ে কেনা হচ্ছে, সেই প্লেয়ারদের লিস্ট। এখন আমরা যদি দেখতে চাই, মাত্রই কিরো বলছিল যে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো কিছুটা স্পেন্ডিং এবারে আমি বলবো কিছুটা মানে খোলস বা যেটাকে বলা যে শিকল পরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ওভারঅল আমরা এখন যে লিস্টটা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি স্পেন্ড করা লিগগুলোর লিস্ট, সেখানে কিন্তু প্রিমিয়ার লিগ শেষ পর্যন্ত সবার উপরে আছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিমিয়ার লিগ সবার উপরে, এরপরে বুন্দেসলিগা, সিরিয়া, লালিগা, এই লিগগুলোর মধ্যে সিরিয়া আমরা দেখছি এবার বেশ কিছুটা ইন্টারেস্টিং, যে সিরিয়াতে স্পেন্ডটা এবার বেশ কিছু বেশি হয়েছে, সেখানে নাপোলি বেশ অনেকটুকু স্পেন্ড করেছে, আমরা দেখেছি জুভেন্টাস কিছুটা স্পেন্ড করেছে। আমার কাছে মনে হয় নাপোলি এবং জুভেন্টাস এই দলগুলো সিরিয়াতে আমরা দেখেছি এই সিজনে পুরোপুরি রিবিল্ডের দিকে গেছে, তাদের কোচ বদলেছে। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সিরিয়া এই সিজনে যে কয়টি ক্লাব খেলছে সিরিয়াতে তাদের ৭৫% এবার নতুন ম্যানেজারের আন্ডারে খেলছে। সো লাইক বলতে পারেন যে সিরিয়ার একটা বড় সংখ্যক ক্লাব তারা রিবিল্ডের মধ্যে দিয়ে যাচ্ছে, টপ ক্লাবগুলোর মধ্যে তো অবশ্যই। এই তুলনায় লালিগা বেশ কিছুটা পিছিয়ে, এবং ওভারঅল সৌদি লিগও আছে এখানে, সৌদি লিগ অবভিয়াসলি আগের সিজনগুলোর মতো কিন্তু এই সিজন আমরা দেখতে পাচ্ছি এতটা স্পেন্ড করে নাই। সো ওভারঅল আপনারা দেখতে পাচ্ছেন যে সিরিয়া এবার বেশ ভালো স্পেন্ড করেছে, সিরিয়ার আমরা জানি এবার চ্যাম্পিয়ন্স লিগও অনেকগুলো টিম তাদের আছে, সো আমি খুব ইন্টারেস্টিংভাবে দেখতে চাই তাদের টিমগুলো এবারে চ্যাম্পিয়ন্স লিগে ওভারঅল কেমন করে, এবং সিরিয়ার ওভারঅল কোয়ালিটিতে কোনো
রিসেন্ট কোনো ইম্প্রুভমেন্ট হয় কিনা সেটা কিন্তু একটা ইন্টারেস্টিং। মাত্রই আপনারা লিস্টটা দেখতে পাচ্ছিলেন যে প্রিমিয়ার লিগ 700 মিলিয়নের বেশি খরচ করে সবচেয়ে ওপরে, যদিও প্রিমিয়ার লিগ কম করে খরচ করেছে, বাট স্টিল বাকি 4 লিগের যে কম্বাইন খরচ তার থেকে কিন্তু প্রিমিয়ার লিগের খরচ বেশি। এখন আমরা যেই লিস্টটা আরেকটা ইন্টারেস্টিং লিস্ট দেখতে পাবো, এই মুহূর্তে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এই সিজনে সবচেয়ে বেশি খরচ করা ক্লাবগুলোর তালিকা। সেখানে সবার ওপরে চেলসি। চেলসিকে আমরা জানি এই সিজনে তারা অনেক অনেক প্লেয়ার কিনেছে, তাদের কারেন্ট স্কোয়াডে অলমোস্ট 40 জনের কাছাকাছি একের পর এক প্লেয়ার তারা কিনেছে, আবার অনেকগুলো প্লেয়ার তারা ছেড়ে দিয়েছে, সেগুলো নিয়ে আমরা পরে অ্যানালাইসিস করব। ওভারঅল চেলসির খরচের আশেপাশে আছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইন্টারেস্টিং আরেকটি নাম ব্রাইটন। ব্রাইটন কি মনে হয়, ব্রাইটন এই সিজনে অন্য অনেক টপ ক্লাবকে টেক্কা দিয়ে তারা কিন্তু প্রচুর খরচ করেছে, এবং এই তালিকায় আপনারা আর যে দুটি নাম দেখতে পাচ্ছেন অ্যাস্টন ভিলা আছে, অ্যাটলেটিকো মাদ্রিদ, কিন্তু ব্রাইটনের নামটি আমার মনে হয় এখানে সারপ্রাইজিং কিছুটা। ব্রাইটনকে নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, বাট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইক টপ 5 স্পেন্ডিং ক্লাবের মাঝখানে 4টি হচ্ছে প্রিমিয়ার লিগের, একটি মাত্র হচ্ছে লালিগা। লালিগা এখানে আবার প্রিমিয়ার লিগ সুপ্রিমেসি আমরা দেখতে পাচ্ছি। এখন এ তো গেল সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকা, কিন্তু সবচেয়ে নেট স্পেন্ড ব্যাপারটা, যে খরচ থেকে ইনকাম আয় থেকে ব্যয় বাদ দিলে শেষ পর্যন্ত যেটা থাকে লাভ বা লস, সেটা যদি আমরা নেট স্পেন্ডটা আসলে একরকম লসই বলতে পারি, যে মানে কোন ক্লাব সবচেয়ে বেশি ব্যয় করার পরও শেষ পর্যন্ত তারা সবচেয়ে কম খরচ করেছে বা সবচেয়ে বেশি খরচ করেছে নেট স্পেন্ডের দিক দিয়ে, সেক্ষেত্রে সবচেয়ে বেশি লস বলতে পারি, সেক্ষেত্রে কিন্তু আবার রয়েছে এবার ব্রাইটন। ব্রাইটন তার মানে ব্রাইটন অনেক বেশি প্লেয়ার কিনেছে, অনেক বেশি খরচ করেছে, কিন্তু সেই তুলনায় তারা খুব বেশি আয় করতে পারেনি। মানে নরমালি আমরা জানি যে ব্রাইটন প্লেয়ার সেল করাই খুবই এক্সপার্ট, এন্ড তারা ট্যালেন্টেড প্লেয়ার কেনাই খুবই এক্সপার্ট। গত সিজনে তারা এতটা ভালো করতে পারেনি, সো আমার কাছে মনে হচ্ছে এবার তারা আরেকটা রিবিল্ড, মানে ছোটখাটো একটা রিবিল্ডের মধ্যে যাচ্ছে। আমরা জানি তারা একজন ইয়ং ম্যানেজারকে নিয়োগ দিয়েছে যার বয়স মাত্র 31 বছর, অ্যান্ড তারা বেশ কয়েকজন ইয়ং প্লেয়ার কিনেছে। এখন তারা তাদের নেট স্পেন্ড অনেক বেশি, বাট কিন্তু কোনো প্লেয়ারের সাইনিংয়ের ফি কিন্তু এত বেশি না, তাদের সর্বোচ্চ সাইনিং ফিও কিন্তু 50-এর কম। এখন নেট স্পেন্ডের লিস্টটা যদি আমরা আবার দেখি, এখানে নামগুলো আবারও ইন্টারেস্টিং, যেটা বলছিলাম নাপোলির কথা, সিরিয়াতে নাপোলি আমরা জানি অ্যান্টোনিও কন্তে যোগ দিয়েছেন, এবং তারা একটা পুরোপুরি রিবিল্ডের দিকে গেছে, একটু আগে সেটা বলছিলাম। এরপর আরেক ইন্টারেস্টিং নাম হচ্ছে ইপসুইচ। ইপসুইচ কিন্তু প্রিমিয়ার লিগের প্রমোটেড একটা ক্লাব, তারাও অনেক খরচ করেছে 100 মিলিয়নের ওপরে। প্রিমিয়ার লিগের আমরা জানি প্রিমিয়ার লিগের ক্লাবগুলো প্রমোটেড থেকে টিকে থাকা কতটা কঠিন, আগের সিজনে একটি ক্লাবও প্রমোটেড ক্লাবও টিকতে পারেনি, এই সিজনে ইপসুইচ সেজন্য অনেক বেশি খরচ করেছে। আরেকটি প্রিমিয়ার লিগের প্রমোটেড ক্লাব সাউদাম্পটন, তারাও কিন্তু ভালো খরচ করেছে, তিনটি প্রমোটেড ক্লাব সাউদাম্পটন ক্লাবে বেশ খরচ করেছে। এবং সব কিছু মিলে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর জন্য এই সিজনে আসলে ট্রেন্ডটা যেটা, সেটা হচ্ছে বড় ক্লাবগুলো তুলনামূলক কম খরচ করেছে এবং ছোট ক্লাবগুলো বেশি খরচ করেছে। এই জন্য আমরা দেখেছি ম্যান সিটি এবার ওই তুলনায় কিন্তু প্লেয়ারই কিনেনি, কিন্তু অনেক বেশি তারা আসলে প্লেয়ার বিক্রি করেছে, লাভ করেছে বলা যায় এক অর্থে। সো আর্সেনাল বা লিভারপুলের ক্ষেত্রে কাছাকাছি, লিভারপুলকে আমরা দেখেছি এই সিজনে মাত্র একটা প্লেয়ার কিনেছে, সেই অর্থে ফেদেরিকো কিয়েসা। আরেকজন প্লেয়ার আমরা জানি লিভারপুলের যে গোলকিপার, তিনি এই সিজনে যোগ দিচ্ছে না দলের সঙ্গে, মামাদেশভিলি, তিনি নেক্সট সিজনে যোগ দেবেন। এবং আর্সেনালের ক্ষেত্রে ক্যালাফিওরি আমরা জানি ডিফেন্ডার, আর্সেনাল বেশ কিছু ইন্টারেস্টিং সাইনিং করেছে। সো এই নেট স্পেন্ডের আপনারা তালিকাটা যেটা দেখতে পাচ্ছেন সেখানে আসলে বেশ কিছু ইন্টারেস্টিং ক্লাব আছে, আমরা এটা নিয়ে মাত্রই আলোচনা করছিলাম। আচ্ছা, এখন আমরা যদি ওভারঅল অ্যানালাইসিস করি, কিরোর কাছে কি মনে হয় সবচেয়ে এই সিজনে এই ট্রান্সফার উইন্ডোতে কোনো ক্লিয়ার কাট কোনো ক্লাব কি উইনার আছে, যারা আসলে তাদের প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পেরেছে এবং সেই তুলনায় তারা সেই পার্টিকুলার প্লেয়ারগুলোকে পিক করেছে, এরকম কোনো ক্লাব কি আপনার চোখে পড়েছে কিনা? আমি বলবো যে গত কয়েক মৌসুমের মাঝখানে এবারের ট্রান্সফার উইন্ডোটাই সবচেয়ে ইন্টারেস্টিং, এবং আমার কাছে মনে হচ্ছে যে এই ট্রান্সফার উইন্ডোর পর বড় ক্লাবের সাথে ছোট ক্লাবের ব্যবধান অনেকটা কমবে, স্পেশালি প্রিমিয়ার লিগে যেটা মনে হচ্ছে। বাট আমি ক্লিয়ার কাট কোনো উইনার দেখতে পাচ্ছি না। আমরা নর্মালি যেটা থেকে ট্রান্সফার উইন্ডোর আগেই কিছু প্লেয়ারকে নিয়ে বেশ জম্পেশ রুমার ছড়ায় যে এই এই প্লেয়ারের সাইনিং হতে পারে, এবার মেগা সাইনিং হবে, এই সিজনে কিন্তু এরকম কিছুই ছিল না। সো অ্যাকচুয়ালি বলা যাচ্ছে না যে আপনি ক্লিয়ার কাট উইনারকে, ম্যাক্সিমাম প্লেয়ারে কিন্তু আনপ্রুভেন এবং এদের মাঝখান থেকে কেউ হয়তো সুপারস্টার হবে। আমি এখানে কয়েকটা জিনিস একটু অ্যাড করি, আমরা যদি ক্লাব ধরে ধরে বলি প্রিমিয়ার লিগের, প্রথমে ম্যান সিটি এই সিজনে আমরা সেভিনিওকে কিনতে দেখেছি তাদেরকে, কিন্তু সেই তুলনায় তারা অনেক বেশি প্লেয়ার ছেড়ে দিয়েছে, আলভারেসকে দেখেছি, তারপরে ক্যান্সেলোকে দেখেছি তারা ছেড়ে দিয়েছে, তার গুন্ডোগানকে আবার তারা নিয়ে এসেছে বার্সেলোনা থেকে। সো ম্যান সিটি আসলে যেটা করেছে, আগের সিজনে প্লেয়ারদেরকে কম বেশি সবাইকে ধরে রেখেছে, যারা তাদের মেইন 11-এর প্লেয়ার, মানে গার্দিওলার জন্য যারা অটোমেটিক চয়েস আমরা দেখেছি তাদেরকে কম বেশি প্রায় অলমোস্ট সবাইকে ধরে রেখেছে, আলভারেস বা আমরা ক্যান্সেলো, তারা কিন্তু ফ্রিঞ্জ প্লেয়ার কিছুটা, ফ্রিঞ্জ প্লেয়ার, আলভারেস ইম্পর্টেন্ট প্লেয়ারে ছিল, বাট তার শূন্যতাটা পূরণ করবে তাদের কিছু নিয়ম ইয়ং প্লেয়ার আছে, যারা প্লেয়ার আছে তারা পূরণ করবে।
এরপরে আমি একটা ইন্টারেস্টিং, আপনি যেটা বলছেন লিভারপুল, লিভারপুলের আমার কাছে এই সিজনে সবচেয়ে যেটা মনে হচ্ছে তাদের কিন্তু ডিপ লাইং প্লেমেকার দরকার ছিল, জুবি মেন্ডির মতো, যিনি লিভারপুল আস্তে আস্তে শেষ পর্যন্ত আসেননি, তার জায়গায় কিন্তু আমরা লিভারপুলকে কাউকে কিনতে দেখিনি। এটা আমার কাছে মনে হয় একটা ইস্যু, যেটা লিভারপুল হয়তো জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে হয়তো অ্যাড্রেস করতে চাইবে যদি তাদের পক্ষে পসিবল হয়। আর্সেনালের জন্য অনেকদিন ধরে একটা বড় কনসার্ন হচ্ছে একজন ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার, যেটার জন্য তারা আসলে এই সিজনে ওরকম কাউকে হয়তো চাইছিল, কিন্তু শেষ পর্যন্ত তারাও কাউকে নিয়ে এসেছে, যদিও তারা বেশ কিছু ইন্টারেস্টিং সাইনিং করেছে। আপনি যেটা বলছিলেন স্টার্লিংকে কিনেছে, তারা ক্যালাফিওরি ডিফেন্ডারকে কিনেছে, এর বাইরে আমরা দেখেছি তারা আরও কিছু ভালো সাইনিং করেছে, কিন্তু ওভারঅল তাদের আমার কাছে মনে হয় যে একটা ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকারের যে সংকট তাদের জন্য, বিশেষ করে ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে গোল ইন স্কোরিং ফরওয়ার্ডের যে দরকারটা, সেটা আমার মনে হয় একটু তাদের জন্য একটা কনসার্নের জায়গা হতে পারে। ম্যানচেস্টার ইউনাইটেড, আমি ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে যেটা বলি, ম্যানচেস্টার ইউনাইটেড আগে ট্রান্সফার উইন্ডোগুলো আমার কাছে পার্সোনালি মনে হয় অনেক বেশি সলিড সাইনিং হয়েছে, যাদের যেসব প্লেয়ার কিনেছে, লেনিওরো লং টার্ম প্রসপেক্ট, এর বাইরে ম্যাথিয়াস ডিলিট হোক, এর বাইরে হচ্ছে জিগজি, জিগজি খুবই ভালো একজন প্লেয়ার, লাস্ট দিকে উগাটেকে নিয়ে এসেছে তারা, ওভারঅল তাদের সাইনিংগুলো বেশ ভালো, কিন্তু আমি অ্যাবসোলুটলি শিওর না যে এরিক টেনহাগের সিস্টেমের সঙ্গে কতটা যাবে, এবং কিছু কিছু সাইনিং দেখে আমার কাছে মনে হচ্ছে টেনহাগের সঙ্গে কাজ করেছেন বলে তাদেরকে নিয়ে আসা হয়েছে। সো ওভারঅল কাগজে কলমে তারা যেটা সবচেয়ে ভালো কাজ করেছে, তারা যেসব প্লেয়ারদেরকে অনেক বেশি বেতন দিচ্ছিল রাফায়েল ভারানের মতো, তাদেরকে ছেড়ে দিয়ে ইয়াং প্লেয়ারদেরকে নিয়ে এসে তাদের বেতন কম, এটা তাদেরকে ফিনান্সিয়ালি হেল্প করবে, কিন্তু ওভারঅল এই সিজনের জন্য কতটা কাজে দেবে সেটা হয়তো এই সাইনিংগুলোকে আমার কাছে বেশিরভাগকে মনে হচ্ছে লং টার্ম সাইনিং, বিশেষ করে ইয়াং প্লেয়ারদের দেখে। বাট এদের মাঝখান থেকে কেউ হয়তো স্ট্যান্ডার্ড হতে পারে, বাট এই মুহূর্তে আসলে সেটা পরিষ্কার নয়। এর বাইরে চেলসির কথা আমরা এখন একটু আলোচনা করি। কিরো মাত্রই বলছিল চেলসি একের পর এক প্লেয়ার কিনেছে, আমি ঠিক শিওর না চেলসি এতগুলো প্লেয়ার দিয়ে আসলে কী করবে, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার তাদের যে গুরুত্বপূর্ণ সাইনিং ছিল একটা স্ট্রাইকার, পিওর আউট অ্যান্ড আউট স্ট্রাইকার নাম্বার 9, তাদের কিন্তু কেউ কিনেনি। আমি ভেবেছিলাম অসিমেন বা টনির মতো কাউকে হয়তো তারা কিনবে, কিন্তু কাউকে শেষ পর্যন্ত তারা কিনেনি, উল্টো তারা ব্রোহার মতো স্ট্রাইকার বা লুকাকু, যারা তারা অনেকদিন ধরে বাইরে ছিল, তাকে কিন্তু তারা ছেড়ে দিয়েছে। সো ওভারঅল চেলসি দেখা যাচ্ছে অনেকগুলো প্লেয়ার কিনছে, পেদ্রো নেতোর মতো প্লেয়ার, এর বাইরে অসংখ্য ফিঞ্চ প্লেয়ার টাইপের প্লেয়ার কিনেছে, সানচোকে আবার তারা লোনে এসেছে, এর বাইরে প্রচুর ফিঞ্চ প্লেয়ার কিনেছে তারা, কিন্তু কতটা তারা যেটাকে বলে যে ফার্স্ট ইলেভেনে খেলার যোগ্য, ঠিক আছে, সেটা নিয়ে আসলে আমার মনে হয় বড় একটা ডাউট আছে। আমার কাছে মনে হয় মানে চেলসির স্কোয়াডের ভিতর এনাফ ট্যালেন্ট আছে, আমার কাছে মনে হয় স্কোয়াডের ভিতরে তাদের এনাফ গোল আছে যে তাদের নাম্বার 9 এতটা ভুগতে নাও হতে পারে। অ্যান্ড আমরা জানি যে এনজো মারেস্কা কিন্তু তার স্কোয়াড নিয়ে খুবই সিরিয়াস, তিনি বলেছেন যে তার স্কোয়াডে 20-25 জন থাকবে, তারাই তার মেইন প্রায়োরিটি, এর বাইরে যত প্লেয়ার থাকবে ওরা আসলে তার প্রায়োরিটি না। সো মানে বেশ সিরিয়াস ওয়েতেই তিনি আগাচ্ছেন। আর টটেনহামকে নিয়ে জাস্ট আমার একটা অবজারভেশন, সেটা হচ্ছে টটেনহাম খুব বড় কোনো সাইনিং করেনি, সোলাঙ্কিকে নিয়েছে ওই একটাই, কিন্তু এর বাইরে তারা কিছু পুরনো প্লেয়ারকে তারা ছেড়ে দিয়েছে বেশ কিছু, এবং এর জায়গায় তারা বেশ কিছু কি প্লেয়ারকে এনেছে, মানে কি প্লেয়ার বলতে বোঝাচ্ছে মানে ইয়াং প্লেয়ারদেরকে তারা এনেছে, বার্কভিলের মতো, এগুলো আসলে লং টার্ম সাইনিং ইউনাইটেডের মতো, সেটা পরে বোঝা যাবে কি হয়। পোস্তকগুলো আসার পর এটাতেই এই উইন্ডোতেই তিনি প্রথম কিছুটা খরচ করতে পেরেছেন। এরপর আমরা ট্রান্সফার উইন্ডোর শেষ অ্যানালিসিস যদি করবো দুটো বড় ক্লাবকে দিয়ে, একটা বার্সেলোনা একটা রিয়াল মাদ্রিদ, যাদেরকে নিয়ে আপনাদের অনেক আগ্রহ আছে। রিয়াল মাদ্রিদের কথা মাত্রই বলছিলাম, কিলিয়ান এমবাপেকে তারা নিয়ে এসেছে, যদিও কিলিয়ান এমবাপের শুরুটা রিয়াল মাদ্রিদে খুব একটা ভালো হয়নি। রিয়াল মাদ্রিদে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় প্রবলেম তাদের সেন্টার ব্যাকের পজিশনে শেষ পর্যন্ত কাউকে আনতে না পারা, তারা লেনিওরোকে চেয়েছিল, আমরা দেখেছি ম্যানচেস্টার ইউনাইটেড ফাইট করেছিল, শেষ পর্যন্ত তারা সেই পজিশনে ওরকম কাউকে আসলে তারা আনেনি, স্ট্যান্ড আউট প্লেয়ার কাউকে, তাদের কিছু একাডেমির ভালো প্লেয়ার আছে, এই জায়গাটা রিয়াল মাদ্রিদকে হয়তো ভোগাতে পারে, এবং এমবাপে এখনো স্যুট করতে পারেনি দলের সঙ্গে, সেটা আসলে কতটা সেটা হয়তো সেটা এক সময় করবেন, সেটা হয়তো সামনে বোঝা যাবে। বার্সেলোনার ক্ষেত্রে হ্যাঁ, তাদেরও একটা বড় ইন্টারেস্টিং এবং খুবই হাস্যকর একটা ব্যাপার, তারা দানি অলমোকে অনেক আগে নিয়ে এসেছে কিন্তু খেলাতে পারতে অনেক দেরি করে ফেলেছে, এবং শেষ পর্যন্ত পেরেছে আসলে, লাস্টে আমরা দেখেছি তিনি খেলেছেন এবং গোল করেছেন। সো দানি অলমোর ক্ষেত্রে যেটা আসলে হয়েছে, তারা দানি অলমোকে নিয়ে আসার পর তাদের অনেকগুলো প্লেয়ারকে তারা ছাড়তে পারছিল না বলে তাদের আগের সেই প্রবলেম, তারা প্লেয়ার রেজিস্ট্রেশন করতে পারছিল না যেহেতু তাদের সেই ফিনান্সিয়াল ইস্যুটি থেকে গিয়েছিল। তাদের আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে নাম্বার 6, আমরা জানি যে বেরনাল নাম্বার 6 হিসেবে খেলার কথা ছিল, তিনি আবার ইনজুরিতে পড়েছেন, তারপর তারা স্টেফান বাইচেটিচকে আনার চেষ্টা করেছিল কিন্তু রেজিস্টার করতে পারেনি, গুন্ডোগান চলে গেছেন, সো মানে এই পজিশনে তাদের আসলে ঝামেলা হতে পারে। সো বার্সেলোনার আমার কাছে মনে হয় বার্সেলোনা ক্লিয়ার কাট, যদি আমি বলি বার্সেলোনাকে আমি নেগেটিভ মার্কই দিব কিছুটা ওভারঅল ট্রান্সফার উইন্ডোতে, এখন পর্যন্ত তারা যদি লালিকে ভালো শুরুই করেছে কিন্তু ওভারঅল তারা আসলে আমি ঠিক শিওর না লং টার্মের জন্য তারা কতটা ভালো সাইনিং করতে পেরেছে, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় লিগে যেখানে অনেকগুলো বিগ ম্যাচ এবার খেলতে হচ্ছে। এই ছিল মোটামুটি আমার মনে হয় আমরা এই সিজনের ট্রান্সফার উইন্ডোর সামারি। আপনি এই ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে আপনার কমেন্টে জানিয়ে দিন আপনার কাছে কি মনে হয় এখন পর্যন্ত সবচেয়ে
ভালো সাইনিংকে এবং সবচেয়ে খারাপ সাইনিংকে, কোন ক্লাব জিতেছে কোন ক্লাব হেরেছে সব কিছুই আপনার মন্তব্যে জানিয়ে দিন, এবং সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে।